স্টুডেন্ট তোমরা যারা দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় যে অধ্যায়টা আছে দু নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসে কিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমরা একশো শতাংশ কমন পাবে অর্থাৎ দু নম্বর অধ্যায়ের টোটাল এসে কিউগুলো আজকে আমি আলোচনা করব মোট এটায় সাঁতিরিশটা প্রশ্ন থাকবে তার মধ্যে ওয়াই কিউ প্রশ্ন ওয়াই কিউ প্রশ্ন তোমরা দেখবে ভিডিওটায় আলাদা একটা লাল বর্ডার করা আছে এমন যে সেখানে পঁচিশটা কিউ কোয়েশ্চেন আছে এবং টোটাল তোমার সাঁইত্রিশটা প্রশ্ন আছে আজকের ক্লাসটা প্রথম থেকে প্রথমে তোমরা পিওয়াইকিউ কোয়েশ্চেনগুলো দেখে নাও অর্থাৎ যে প্রশ্নগুলো বিগত বছরগুলিতে এইচএস পরীক্ষায় এসে গিয়েছে প্রথম প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো বৃহৎ রাষ্ট্র দ্বারা দুর্বল রাষ্ট্রের ওপর উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করাকে সাম্রাজ্যবাদ বলা হয় পরের প্রশ্ন আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন অ্যান্সার হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস পরের প্রশ্ন ভাস্কো ডাগামা কবে ভারতের কোথায় আসেন চোদ্দোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা প্রথম জলপথে এসে পৌঁছান পরের প্রশ্ন ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজরা বাণিজ্য কেন্দ্র স্থাপন করে অ্যান্সার হবে সুরাট বন্দরে নেক্সট প্রশ্ন ভারতের কোথায় পর্তুগিজরা বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল কোথায় কোথায় বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল মুম্বাই কোচিন সলসেট বেসিন হুগলি ইত্যাদি জায়গায় পরের প্রশ্ন আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজ দৌলার আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন কোন দেশ মসলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ কোন মার্কিন কোন মার্কিং সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন কমোডর পেরি কোমোডর পেরি পরের প্রশ্ন কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে সর্বপ্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল অ্যান্সার হবে পর্তুগিজরা তারপরের প্রশ্ন বৈদেশিক বাণিজ্য চীনে কোন বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল দেখো চীনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর দুটিতে তারপরের প্রশ্ন চীনে কোন বছর আফিম রপ্তানি বন্ধ হয় আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চীনে মুক্ত দারনীতি কে ঘোষণা করেছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব জন হে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নতুন বিশ্ব বলতে কি বোঝায় ভৌগোলিক আবিষ্কার সূত্রে দুই আমেরিকা মহাদেশের অস্তিত্ব সামনে আসার পর ইউরোপ এশিয়া আফ্রিকা পুরনো পৃথিবী এবং দুই আমেরিকা নয়া পৃথিবী নামে পরিচিত হয় নয়া পৃথিবী বা নতুন বিশ্ব নামকরণটির কীর্তিত্ব দেয়া হয় ফ্লোরেন্সের বিখ্যাত ভৌগোলিক আবিষ্কারক আমেরিগো ভেসপুচিকে ওয়েলথ অফ নেশান গ্রন্থটির রচয়িতাকে অ্যান্সার হচ্ছে অ্যাডামস স্মিথ পরের প্রশ্ন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি বলতে কি বোঝায় শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত পরের প্রশ্ন টাইলবাদ বলতে কি বোঝো ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে বণিকবাদ বা মার্কেল টাইলিজম একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক বা অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্যে গৃহীত নীতিসমূহ যথা বুলিয়ান সঞ্চয় উপনিবেশ প্রতিষ্ঠা খনিজ উৎপাদন শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখাই ছিল মার্কেল টাইলবাদের মূল কথা লোকনি পুঁজি কি দাগের প্রশ্ন লোকনি পুঁজি কি শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লোকনি পুঁজি বলে নেক্সট প্রশ্ন হিলফার ডিং এর লেখা বইটির নাম ফাইন্যান্স ক্যাপিটাল পরের প্রশ্ন জে এ হবসনের বইটির নাম কি জে এ হবসনের বইটির নাম ইম্পারলিজম এ স্টাডি সোশ্যাল সোশ্যাল ডারুইনবাদের প্রবক্তাকে সোশ্যাল ডারুইনবাদের প্রবক্তা হচ্ছেন অ্যান্ডমন্ড অ্যাটমন্ড স্পেন্সার পরের প্রশ্ন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সুতান সুতান জারির তারপরে বৈষম্যের বর্ণবৈষম্যের নীতি কোন দেশে বলবৎ হয় দক্ষিণ আফ্রিকা ভারত ইত্যাদি মতো দেশে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো শ্বেতাঙ্গ মানুষদের এশিয়া ও আফ্রিকার অশ্বেতাঙ্গ মানুষদের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলা হয় উপনিবেশবাদ বলতে কি বোঝো সাধারণভাবে উপনিবেশবাদ হলো একটি এলাকা বা ওই এলাকার জনসাধারণের ওপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ যার উদ্দেশ্য হল উপনিবেশিক দেশের কাঁচামাল প্রাকৃতিক সম্পদ আরোহণ দ্বারা অর্থনৈতিক শোষণ উপনিবেশ স্থাপনকারী দেশের স্বার্থে উপনিবেশের বাজার ব্যবহার এবং উপনিবেশের উপনিবেশে মাতৃদেশের সংস্কৃতি ও জীবন যাপনের পদ্ধতি বিস্তার পরের প্রশ্ন পঁচিশ দাগের ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন হাওয়াই দ্বীপপুঞ্জ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আবিষ্কার করেন তারপরে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে কোন সন্ধির দ্বারা সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধির দ্বারা পরের প্রশ্ন ইউরোপের ইতিহাসে কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ এটা যুগ হবে যুগ বলা হয় আঠেরোশো থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পরের প্রশ্ন আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশের ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ইউরোপের সবচেয়ে কাছে হলেও এর অন্তর্ভাগ ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপীয়দের কাছে ছিল অনাবিষ্কৃত আফ্রিকার গহন অরণ্য দুর্গম পর্বত খরস্রোতা অনাবদ্য নদী ঊষর মরুভূমি ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে মহাদেশটি অন্ধকার অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল পরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে ষোলোশো খ্রিস্টাব্দে তার পরের প্রশ্ন ভারতের কোন কোন অঞ্চলে ইংরেজ বাণিজ্য কুঠি ছিল মাদ্রাস মুম্বাই কলকাতা বিশাখাপত্তনম ইত্যাদি অঞ্চলে পরের প্রশ্ন ইন্দোচীনের বর্তমান নাম কি ভিয়েতনাম নেক্সট প্রশ্ন সিম্ন সেকির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল চীন ও জাপান যুদ্ধে চীন পরাজিত হয়ে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে এই সন্ধি স্বাক্ষর করে পরের প্রশ্ন চীনের প্রথম কারা বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে পর্তুগিজরা দূরপ্রাচ্য বলতে কি বোঝায় দূরপ্রাচ্য বলতে সাধারণভাবে চীন ও জাপানকে বোঝায় নিজেদের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণার বশবর্তী হয়ে এই দুটি দেশ বিদেশিদের বর্বর বলে মনে করত এবং বহির্বিশ্বের সঙ্গে তারা কোনো যোগাযোগ রাখত না পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয় সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন কোথায় শুরু হয় ইংল্যান্ডে শুরু হয় ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয় শেষ প্রশ্ন দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম Nelson Mandela.